বঙ্গোপসাগরের ছোট্ট একটি দ্বীপ সেন্ট মার্টিন। এটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। বাংলাদেশের সমুদ্রপ্রেমিকদের কাছে সেন্ট মার্টিন অত্যন্ত প্রিয়, কারণ বাংলাদেশ থেকে সমুদ্রের অপার সৌন্দর্য উপভোগ করতে চাইলে সেন্ট মার্টিনের মতো দ্বিতীয় কোনো জায়গা নেই। সে কারণে বাংলাদেশের সেরা পর্যটন আকর্ষণের মধ্যে নিঃসন্দেহে সেন্ট মার্টিন থাকবে সবার শীর্ষে। কক্সবাজার জেলা সদর থেকে 120 কিলোমিটার এবং টেকনাফ থেকে 25 কিলোমিটার দূরে সমুদ্রের বুকে জেগে ওঠা ক্ষুদ্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। এই দ্বীপের স্থানীয় নাম নারকেল জিঞ্জিরা। এখানে প্রচুর নারকেল গাছ দেখতে পাওয়া যায়। এছাড়া এ দ্বীপে প্রচুর কেয়া গাছ চোখে পড়ে। এ দ্বীপের জনসংখ্যা প্রায় 6,500, যার অধিকাংশ মৎস্যজীবী। বঙ্গোপসাগরের উত্তর পূর্ব দিকে বাংলাদেশের সমুদ্র সীমায় সেন্ট মার্টিন দ্বীপের অবস্থান। সর্বপ্রথম কবে এ দ্বীপে মানুষের পদচারণা ঘটেছিল সে সম্পর্কে সঠিক তথ্য জানা যায় না, তবে ধারণা করা হয় 250 বছর আগে দ্বীপটি আরব বণিকের নজরে আসে। আরব বণিকেরা চট্টগ্রাম এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্য করতে এসে এই দ্বীপে যাত্রা বিরতি করত। তারা এর নাম দিয়েছিল জাজিরা। আরবি ভাষায় জাজিরা অর্থই হল দ্বীপ। পরবর্তীতে আশেপাশে মানুষের মুখে জাজিরা নামটি জিঞ্জিরা নামে পরিবর্তিত হয়ে যায়। যতদূর জানা যায়, 1890 সালে বাঙালি এবং রাখাইন 13টি পরিবার সেন্ট মার্টিন দ্বীপে স্থায়ী বসবাস করে। তারা পেশায় ছিল মৎস্যজীবী। সেসব পরিবারের বংশ পরম্পরায় এটি বাঙালি এলাকায় পরিণত হয়। শুরুর দিকে এ দ্বীপে কেয়া আর ঝাউ গাছ ছিল। বাঙালি জেলেরা এখানে নারকেল গাছ রোপণ করতে শুরু করে। এই গাছ একই সাথে স্বাদু পানির কষ্ট এবং প্রখর রোদের ছায়া প্রদানসহ সামুদ্রিক ঝড়ে দ্বীপের ক্ষয়ক্ষতি রোধ করতে সাহায্য করে। এসব কারণে তৎকালীন বাসিন্দারা বেশি বেশি গাছ লাগাতে থাকে। একসময় পুরো দ্বীপটি নারকেল গাছ দ্বীপ প্রদানে পরিণত হয়। সে কারণে স্থায়ী অধিবাসীরা একে নারকেল জিঞ্জিরা নামে ডাকতে শুরু করে। বর্তমানে এই দ্বীপে প্রায় 1.5 লাখ নারকেল গাছ রয়েছে। 1900 খ্রিস্টাব্দে ব্রিটিশ ভূজরিপ দল দ্বীপটিকে ব্রিটিশ ভারতের অংশ হিসাবে গ্রহণ করে এবং ব্রিটিশ ধর্মযাজক সেন্ট এর নাম অনুসারে এই দ্বীপের নাম রাখা হয় সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন দ্বীপের আয়তন প্রায় 17 বর্গ কিলোমিটার। এটি উত্তর দক্ষিণে লম্বা। সেন্ট মার্টিনের পশ্চিম উত্তর পশ্চিম দিক জুড়ে রয়েছে প্রায় 10 থেকে 15 কিলোমিটার প্রবাল প্রাচীর। ভৌগোলিকভাবে এটি 3 অংশে বিভক্ত। উত্তর অংশকে বলা হয় নারকেল জিঞ্জিরা, দক্ষিণ অংশের অংশকে বলা হয় দক্ষিণ পাড়া এবং এর সঙ্গে সংযুক্ত রয়েছে দক্ষিণ পূর্ব দিকে বিস্তৃত সম্পূর্ণ লেজের মতো এলাকা। এই এলাকাকে বলা হয় সেরাদিয়া। দ্বীপে ভাটার সময় হেঁটে যাওয়া যায়, তবে জোয়ারের সময় নৌকা বয়ে যেতে হয়। সেন্ট মার্টিন দ্বীপে জীব বৈচিত্র্য সবচেয়ে বেশি নমুনা লক্ষ্য করা যায়। প্রবাল, শামুক, ঝিনুক এবং সামুদ্রিক শৈবাল এখানে দেখা যায়। টেকনাফ থেকে সেন্ট মার্টিনে জাহাজে করে যেতে লাগে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা। তবে ভুল করেও টাকা বাঁচানোর জন্য ট্রলারে করে সেন্ট মার্টিনে যাওয়ার কথা ভাববেন না। জাহাজে বেশ কয়েকটি শ্রেণীভেদে টিকিট রয়েছে। এইসব টিকিটের দাম 500 থেকে 1500 টাকা পর্যন্ত। তবে উপরে ডেকে বসে গেলে আপনি নাব নদী ও বঙ্গোপসাগরের আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন। জাহাজ যত সামনে আগাবে নাব নদীর সৌন্দর্য ততই তুলে ধরবে, আর জাহাজের দোপাশ দিয়ে অজস্র গাংচিল আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাবে আপনার গন্তব্য পর্যন্ত। সেন্ট মার্টিনের আসল সৌন্দর্য তার সমুদ্রে।
সমুদ্রে নামার আগে অবশ্যই জোয়ার ভাটার সময় জেনে নামবেন। সাঁতার না জানা থাকলে খুব বেশি দূর না যাওয়াই ভালো। চাইলে বিচের উপরে রাখা চেয়ার ভাড়া নিয়ে বুক ভরে নিঃশ্বাস নিয়ে কিছুক্ষণ হারিয়ে যেতে পারেন সুবিশাল সমুদ্রের মাঝে। বিকেলে সাইকেল ভাড়া করে ঘুরে আসতে পারেন, কারণ পায়ে হেঁটে পুরোটো সেন্ট মার্টিন দেখা আসলেই বেশ কষ্টকর। সেন্ট মার্টিনের কিছু নির্জন দ্বীপ রয়েছে যেখানে সচরাচর কেউ যায় না, কিন্তু আপনি যেতে পারেন। দ্বীপের দক্ষিণ দিক হয়ে 20-30 মিনিট হাঁটলে সৈকতগুলো পাবেন, যেখানে আপনার একা একা ভালো সময় কাটবে। এটি সেরা দ্বীপ নামে পরিচিত। প্রকৃতির এই অপার সৌন্দর্য দেখতে গিয়ে প্রকৃতির কোনো প্রকার ক্ষতি করবেন না, কারণ আপনার বা আমার ছোটোখাটো অবহেলার জন্য প্রকৃতির সম্পদের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন তার সৌন্দর্য ও জীববৈচিত্র্য সমুদ্রপ্রেমীদের কাছে বিশেষ মর্যাদার স্থান লাভ করে আছে। প্রতিদিন বিপুল সংখ্যক লোক এখানে বেড়াতে আসে।